আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমরা আজকে দেখাবো ঘড়ির সাথে মোবাইল বেঁধে উড়ানো। আমরা মোবাইলটাকে প্রস্তুত করছি ঘড়িটাকে এই কাঠি দিয়ে ঘড়িটার সাথে লাগানোর জন্য। তো চলুন দেখে আসি আমরা। আমাদের ঘড়িটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে, ঘড়ির সাথে মোবাইল বাঁধা হয়েছে। আপনারা দেখতে থাকুন, আপনারা দেখতে পাচ্ছেন এই ঘড়িটি যখন উপরে উঠবে তখন আপনারা একবারে ড্রোনের মতো ভিউ পাবেন। হয়তো আপনারা কখনো এটা দেখেননি, আজকে আপনারা দেখবেন নতুন ভিডিও। মোটামুটি বলা যায় যে বিমান যে উচ্চতায় উঠে এই ঘুড়ি সেই উচ্চতায় উঠতে পারবে এবং উপর থেকে পুরো ভিডিওটা নেওয়া যায়। এবং তার পাশে যে ভিডিওর যে কোয়ালিটিটাও খুব সুন্দর হবে, কারণ এই ঘুড়ি জানেন যেহেতু ঢেউয়ের মতো ঘুরে বেড়ায়, আর উপর থেকে যেহেতু ক্যাপচার করলে এলাকাটা খুব সুন্দর লাগে। আর গ্রামের সবুজ এলাকায় এই অঞ্চলে ড্রোন পাওয়া খুবই মুশকিল, তাই গ্রামের ছেলেপেলে বা গ্রামের তরুণ সমাজ যেটাই বলেন না কেন, তারা এই প্রযুক্তিটা আবিষ্কার করেছে বলা যায়। ঘুড়ি যখন আকাশে উড়ে তখন আমরা নিচ থেকে একটা ডাক শুনতে পাই, ডাকটা কিছুটা অদ্ভুত হয়, কিন্তু আমরা কেউ ঘুড়ি যে উচ্চতায় উড়ে ওই উচ্চতা থেকে ডাকটা কখনোই শুনতে পাই না। এখানে এই ঘুড়িটাতে একটা প্রযুক্তি লাগানো হয়েছে, খুবই ছোট প্রযুক্তি কিন্তু খুবই বুদ্ধিমানের সাথে লাগানো হয়েছে। ঘুড়িটা যে উচ্চতায় উড়বে সেই উচ্চতা থেকেই ঘুড়িটার ডাকটা কেমন সেটা শোনা যাবে। এখানে একটা ইয়ারফোন লাগিয়ে দেওয়া হয়েছে ক্যামেরাটার সাথে, যাতে আপনারা সেই উচ্চতা থেকে এই একদম যত যত উচ্চতা এই ঘুড়িটা উড়বে সেই উচ্চতা থেকে ঘুড়িটার ডাকটা কেমন শোনায় সেটা আপনারা শুনতে পারবেন। আপনারা আরো কি ধরনের ঘুড়ির ভিডিও দেখতে চান সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের সাথে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং ঘুড়ি রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানান, এবং যে কোনো ধরনের ঘুড়ি রিলেটেড প্রশ্ন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি আপনাদের ঘুড়ি এরকম প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে সেটা কিনে নিতে পারবেন, আর আমাদের সাথেই থাকুন।
গাল দেখ।